তুরস্কে বিস্ফোরক জাতীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে রকেটসন। তুরস্কের জন্য ব্যালিস্টিক মিসাইল, এন্টি ট্যাঙ্ক মিসাইল, এন্টিশিপ মিসাইল কিংবা ড্রোনের জন্য এয়ার টু গ্রাউন্ড মিসাইল কেবলমাত্র এই একটি প্রতিষ্ঠানেই তৈরি করেই। এমনকি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তেফান মিসাইলটিও তৈরি করছে এই প্রতিষ্ঠান। মিসাইলের পাশাপাশি তুরস্কের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রকেটগুলো তৈরি করে থাকে রকেটসন। তুরস্ক ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় অস্ত্র বিক্রিতে বেশ মনোযোগী প্রতিষ্ঠানটি। আমাদের আজকের ভিডিওটিতে রকেটসন কতটা বড়, কী কী অস্ত্র তৈরি করে এবং ভবিষ্যতের জন্য কী কী অস্ত্র তৈরি করছে তা নিয়ে বিস্তারিত জানাব। তাহলে চলুন তুরস্কের অন্যতম প্রধান অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখা যাক। রকেটসন কেবলমাত্র সামরিক অস্ত্রশস্ত্র এবং রকেট নির্মাণ করে থাকে। 1988 সালে তুরস্কের রাজধানী আঙ্কারায় এটা প্রতিষ্ঠা করা হয়। এটি একটি জয়েন্ট স্টক কোম্পানি। এটা 55.5% মালিকানা তুরস্কের সামরিক বাহিনীর। এছাড়াও তুরস্কের আরেক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান আসেলসানেরও 15% শেয়ার রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 3000 উপরে কর্মী কাজ করছে। যেহেতু তুরস্কে একমাত্র রকেটসানেই মিসাইলগুলো এবং অন্যান্য বিস্ফোরক উৎপাদন করে থাকে, তাই বায়রাকটারের জন টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, ওটোকার কিংবা আসেলসানের সাফল্য অনেকটাই রকেটসানের উপর নির্ভর করি। এবারে আসুন দেখে নেই রকেটসানের তৈরি প্রধান অস্ত্রগুলো কী কী। তুরস্কের ড্রোনের সাফল্যের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু তুরস্কের ড্রোনগুলোর সাফল্যের পিছনে বড় অবদান রয়েছে এমএম স্মার্ট মিউনিশনগুলোর। বাংলাদেশে বায়রাকটার ড্রোনের সাথে এই অস্ত্রগুলো কিনেছে। রকেটসানের তৈরি মিসাইলগুলো ড্রোন থেকে ভূমিতে আক্রমণের জন্য ব্যবহার করা হয়। 2020 সালে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যকার নাগোর্নো কারাবাখ যুদ্ধের চেহারায় বদলে দিয়েছিল রকেটসানের এই অস্ত্রগুলো। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ ছাড়াও সিরিয়ার যুদ্ধ, লিবিয়ার যুদ্ধ, পিকেকে বিদ্রোহীদের দমাতে তুরস্ক সাফল্যের সঙ্গেই এগুলো ব্যবহার করছে। পরে ইউক্রেন যুদ্ধে এবং বর্তমানে আফ্রিকায় এই অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে। মূলত রকেটসানের এই অস্ত্রগুলো ছাড়াও বায়রাকটারের ড্রোনগুলো নখদন্তহীন বাঘের মতোই ছোট্ট। এই অস্ত্রগুলোর রেঞ্জ 8 কিলোমিটার। তুরস্কের পাশাপাশি আজারবাইজান, পাকিস্তান, বাংলাদেশ, ইউক্রেন এবং কাতার এগুলো ব্যবহার করে। তুরস্ক পারমাণবিক অস্ত্র তৈরির দিকেও হাঁটছে। এজন্য রকেটসন তৈরি করেছে টেফান বা টাইফুন ব্যালিস্টিক মিসাইল। এটি তুরস্কের তৈরি সবথেকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। মিসাইলটি অনেক বছর ধরে গোপনে তৈরি করেছে রকেটসন। ইউক্রেন যুদ্ধের মধ্যে সম্প্রতি এটি পরীক্ষা চালিয়েছে তারা। রকেটসানের তৈরি মিসাইলগুলোর মধ্যে এসওএম তুরস্কের সামরিক বাহিনীর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। এটি একটি এয়ার টু সারফেস ক্রুজ মিসাইল। বিশ্বে হাতে গোনা কয়েকটি দেশ কার্যকরী ক্রুজ মিসাইল তৈরি করেছে। রকেটসানও তুরস্কের সেই তালিকায় নাম লিখিয়েছে। সিরিয়া যুদ্ধে তুরস্কের বিমানবাহিনী ব্যবহারে মিসাইলটি ব্যবহার করেছে এবং সাফল্য নিয়ে এসেছে। আমেরিকার সর্বাধুনিক ফাইটার F-35 এটির জন্য যে দুটি ক্রুইজ মিসাইল বেছে নেয় তার মধ্যে রকেটসানের সম একটি। পরবর্তীতে আজারবাইজানও মিসাইলগুলো কিনেছে। রকেটসানের তৈরি সবথেকে আক্রমণাত্মক অস্ত্র হচ্ছে বোরাখান ব্যালিস্টিক মিসাইল। এটা তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একমাত্র সার্ফেস টু সার্ফেস ব্যালিস্টিক মিসাইল। 2017 সালে মিসাইলগুলোর প্রথম পরীক্ষা চালানো হয়। এগুলোর সর্বোচ্চ পাল্লা 360 কিলোমিটার। তবে রকেটসন আরও উন্নত ভ্যারিয়েন্ট তৈরি করছে যেগুলোর রেঞ্জ আরও বেশি হবে। রকেটসানের তৈরি একমাত্র সার্ভিস টু এয়ার মিসাইল হচ্ছে হিসার। মিসাইল সিস্টেমটি বাংলাদেশও কিনেছে এমন খবর তুর্কি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এটি তুরস্কের প্রথম এবং একমাত্র নিজস্ব প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেম। এর 3টি ভ্যারিয়েন্ট আছে। এই মিসাইল সিস্টেম তৈরিতে রকেটসানের সাথে আসেলসানও কাজ করছে। রকেটসান মূল মিসাইল নিয়ে কাজ করছে, আর আসেলসান রাডার এবং ফায়ার কন্ট্রোল সিস্টেম নিয়ে কাজ করছে। দ্রুতই মিসাইলটি সার্ভিসে আসবে বলে ধারণা করা হচ্ছে।
সামনের দিনগুলোতে তুরস্কের জন্য রকেটসন তিনটি সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠবে আত্মাকা অ্যান্টিশিপ মিসাইল। কেননা এই মুহূর্তে তুরস্কের যুদ্ধজাহাজগুলোতে আমেরিকান হারপুন অ্যান্টিশিপ মিসাইল ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমেরিকার সাথে তুরস্কের সম্পর্ক ক্রমাগতই খারাপ হচ্ছে, তাই সামনের দিনগুলোতে তুরস্ক আমেরিকার কাছে অ্যান্টিশিপ মিসাইল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে তুরস্কের এই সংকটে রকেটসনের আত্মাকা অ্যান্টিশিপ মিসাইলটি সমাধান হয়ে দাঁড়িয়েছে। ইতোমধ্যে তুরস্কের নতুন আডা ক্লাস করভেটগুলোতে এই মিসাইল মোতায়েন করা হয়েছে। তুরস্কের মিলজেম প্রজেক্টের আওতায় ফ্রিগেটগুলো এবং টিএফ 2000 ক্লাস ডেস্ট্রয়ারও এই মিসাইল মোতায়েন করা হবে। এক কথায় তুরস্কের নৌবাহিনী প্রধান অবলম্বন হবে রকেটসনের এই মিসাইলগুলো। তুরস্কের পাশাপাশি তুরস্কের মিত্র পাকিস্তান, কাতার, মালয়েশিয়া এবং বাংলাদেশও এগুলো ভবিষ্যৎ ব্যবহারকারী হতে পারে। মিসাইলের পাশাপাশি রকেটসন বেশ কিছু মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম তৈরি করছে। এর মধ্যে T-300 এবং T-122 সাকারিয়া প্রধান। অবশ্য এগুলো নির্মাণে রাশিয়ার সহায়তা নেওয়া হয়েছে। T-300 লঞ্চারগুলো 120 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত করতে পারে, যা একটি ব্যালিস্টিক মিসাইলের সমান। আর T-122 সর্বোচ্চ 40 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। এই দুটি ছাড়াও আরব আমিরাতের জন্য জাহান্নাম মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম তৈরি করছে রকেটসন। এটা প্রতি সেকেন্ডে দুটি করে গোলা নিক্ষেপ করতে পারে আর আঘাত করতে পারে সর্বোচ্চ 37 কিলোমিটার দূরে। উমতাজ হচ্ছে তুরস্কের সবথেকে শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এটা মেজুক ইউ নামেও পরিচিত। মূলত তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যাটাক হেলিকপ্টার T-129 আতাকের জন্য মিসাইলগুলো তৈরি করছে রকেটসন। মিসাইলগুলো পাল্লা 8 কিলোমিটার। তুরস্কে অ্যাটাক হেলিকপ্টারের জন্য তৈরি করা হলেও পরবর্তীতে বায়রাক্টার ড্রোনগুলোতে মিসাইলগুলো মোতায়েন করা হয়। মিসাইলগুলোকে সর্বোচ্চ 16,000 ফিট উচ্চ থেকে নিক্ষেপ করা যায়। এছাড়াও ভূমি থেকে ভূমিতে নিক্ষেপের জন্য একটি ভ্যারিয়ান্ট তৈরি করছে রকেটসন। উমতাসের মধ্যে তুরস্কের আরেকটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল হচ্ছে কিরিত। এটি তুলনামূলক ছোট, তবে একটা ট্যাঙ্ক ধ্বংসের জন্য যথেষ্ট। বর্তমানে তুরস্কের সেনাবাহিনী এবং বিমানবাহিনী এগুলো ব্যবহার করছে। এই মুহূর্তে তুরস্কের কাছে কোনো মাঝে পাল্লা কিংবা দূরপাল্লা ব্যালিস্টিক মিসাইল নেই, তাই নিশ্চিতভাবে এগুলো তৈরির দায়িত্বটা রকেটসনের ঘাড়েই পড়বে। তাছাড়াও সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্রুইজ মিসাইলের দিকেও ঝুঁকতে পারে তুরস্ক। তবে রকেটসনের এই মুহূর্তে সবথেকে বড় প্রজেক্ট হচ্ছে তেফান বা টাইফুন ব্যালিস্টিক মিসাইল। প্রিয় দর্শক, তুরস্কের সামরিক বাহিনী এবং মুসলিম বিশ্বের জন্য রকেটসন কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের সমরাস্ত্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।